প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত। ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি প্যারালাইসিসের পুনর্বাসন চিকিৎসা প্রসঙ্গে। স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা, প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমরা বিরতির আগে আসলে প্যারালাইসিসের বিভিন্ন কারণ সম্পর্কে জেনেছি, আর আরেকটি বিষয় হচ্ছে যে জিবিএস বা গুলেনবারি সিন্ড্রোম নামে একটা রোগ আছে যেটাতেও কিন্তু প্যারালাইসিস ডেভেলপ করে। এই রোগটি কি কারণে হয় এবং এখান থেকে প্যারালাইসিস কেন হয় আর ট্রিটমেন্ট কিভাবে করা হয়? আসলে এটা একটা ভাইরাল ডিজিজ, যেমন করোনা ভাইরাস বা বিভিন্ন ভাইরাস থাকে, পোলিওমাইলাইটিস, হ্যাঁ এগুলো কমন। এটা ইনফেকশিয়াস একটা ডিজিজ, যে কোনো এটা খুব রেয়ার যদিও বাট হয়। বাংলাদেশে প্রায় আমরা রোগী পেয়ে থাকি জিবিএস ভাইরাসের আক্রমণে একটা মানুষ, এটা যেহেতু ভাইরাস দিয়ে হয় যে কারোই তো হতে পারে, যে কোনো সময় যে কোনো কারো হতে পারে। এবং এটা আপনার হচ্ছে কি, এটা এরকম না যে একেবারে প্যান্ডেমিক, প্যান্ডেমিক হলে এতদিন টিকা চলে আসতো, তো এটা যে কোনো সময় হয়ে যায়। হলে যেটা হয় যে, যেমন আমরা করোনায় দেখলাম কি, আমাদের চেস্টের উপরে বেশি, মানে রেসপিরেটরি সিস্টেম সে সবার আগে অ্যাটাক করে, এই ক্ষেত্রে সে নার্ভাস সিস্টেমকে অকেজ করে দেয়, তো সেক্ষেত্রে রুগী মারাও যেতে পারে। এমনকি অনেক রুগী, প্রায় রুগী মারা যায় এবং আইসিইউতে থাকে কিছুদিন, মারা যায়। যদি যারা বেঁচেও যায় সেক্ষেত্রে কোয়াড্রি প্যারালাইসিস এবং কোয়াড্রি প্লেজিয়া ডেভেলপ করে, মানে চার হাত পা অবস্থাকে বা প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ত হতে পারে, অথবা প্যারালাইসিস, পার্শিয়াল প্যারালাইসিস হতে পারে। তো এইটার ও এটাও একই কথা, এগুলো হচ্ছে ট্রিটমেন্ট পুনর্বাসন। কারণ মানুষ মরে যাবে সবাই, এটি স্বাভাবিক, কিন্তু যদি রোগে মারাই যায় তাহলে তো আর আমাদের কিছু করার নাই। যদি বেঁচে থাকে তাকে আবার মূলধারা ফিরিয়ে আনাটা চিকিৎসা মাধ্যমে করা সম্ভব। তো সেই ক্ষেত্রে তাকে অ্যাট দ্য ডে অফ অ্যাডমিশন, হাসপাতালে যেদিনে ভর্তি হবে সেদিন থেকে তাকে প্রোটোকল, এই রিহ্যাবিলিটেশন প্রোটোকলটা চালু করে দিতে হবে। এবং কারণ যদি সে বেঁচে থাকে তাহলে তাকে যদি আপনি আগে থেকে চালু না করেন তাহলে সে বেঁচে থেকেও কোনো লাভ নেই, কারণ সে প্যারালাইসিস পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে থাকবে। এই জন্য আর্লি ইন্টারভেনশন, মানে এই ইন্টারভেনশনটা এখানে খুব দ্রুত ট্রিট, মানে ডায়াগনোসিস উইথ ট্রিটমেন্ট। আপনি যেটা বলছেন জিবিএস, স্ট্রোক বলেন, স্ট্রোকও রোগী হাসপাতালে থাকুক বা বাসায় থাকুক, ওই যেদিন থেকে শুরু হলো স্ট্রোক বা আক্রান্ত হলো, অন্তত 24 ঘন্টা না হলো 48 ঘন্টার মধ্যে আবার তাকে রিহ্যাবিলিটেশন শুরু করতে হবে, মানে পেশেন্টকে স্টেবল করেই আসলে এটা করতে হবে। অথবা যদি কোনো রোগী, অনেক সময় মাইল্ড স্ট্রোক হয় বা আমরা বলি সাইলেন্ট স্ট্রোক, রোগী বুঝতেই পারে না, সেক্ষেত্রে দেখা যায় যে এক মাস পরে তার শরীর দুর্বল, এক মাস অবশ বা হাঁটতে সমস্যা হচ্ছে, তখন তো ডায়াগনোসিস হবে। মানে ইন্টারভেনশন যখনই হবে, এনি প্রবলেম হলে সেদিন ডায়াগনোসিস হওয়ার সাথে সাথে তাকে ট্রিটমেন্ট পুনর্বাসন শুরু করতে হবে। এবং সেরিব্রাল পলসি বাচ্চারা, অনেকের কিন্তু আমি প্রায় রুগী পাই 13, 14, 15, 16 বছর পর আমার কাছে নিয়ে আসছে। এখানে আসলে রুগীদেরও সমস্যা নেই, রুগীর হয়তো বিভিন্ন ডাক্তারের কাছে নিয়েছে, পেডিয়াট্রিশিয়ানের কাছে নিয়েছে, নিউরোলজিস্ট, পেডিয়াট্রিক নিউরোলজিস্টের কাছে নিয়েছে, ওষুধ দিচ্ছে, ট্রিটমেন্ট দিচ্ছে। বাট এটা যে পুনর্বাসন ট্রিটমেন্ট করতে হবে, থেরাপি করতে হবে, ফিজিওথেরাপি করতে হবে, করলে রুগী আগের অবস্থায় ফিরে আসে, তো এটা আসলে আমাদের এখন ইমপ্রুভ করে। কিন্তু আমি সিপি বাচ্চা বলবো, ছোট বয়স থেকে আর্লি যদি আর্লি আসলে শুধু ইমপ্রুভ না, 100% ইমপ্রুভ করবে যদি আর্লি আসে। কারণ হচ্ছে আপনি জানেন আমাদের ডেভেলপমেন্টাল সাইকেল, যদি আপনি দেখেন মোটর ডেভেলপমেন্ট বলেন বা এনি ডেভেলপমেন্ট, সেটা ফিজিক্যাল ডেভেলপমেন্ট, সেটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এটা তো হতে থাকে, এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস। আমাদের বোনসের ডেভেলপমেন্ট বলেন, নার্ভাস সিস্টেমের ডেভেলপমেন্ট, এটা কিন্তু আস্তে 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 হতে থাকে। তো আমার যদি সিপি বাচ্চার ক্ষেত্রে যদি আর্লি তার কোনো কারণে, হাইপোক্সিক কারণে হোক বা যে কোনো কারণে ব্রেন টিস্যু সেল ডেথ হোক, কিন্তু আমার তো সেল রিজেনারেশনের সুযোগ ছিল, আমরা তো সেই কাজটা করতে পারতাম, ঠিক আছে, সেটা করতে পারতাম, তাকে এক্সারসাইজ করা, তাকে স্প্লিন্টিং করা, তাকে পুনর্বাসন করতে করতে এবং বড় হওয়ার সাথে সাথে ফাংশনিং হয়। আপনি জানেন নার্ভাস সিস্টেম এমন একটা, মানে আল্লাহ ফাকের তৈরি এমন একটা, মানে বৈজ্ঞানিক জায়গা, যেটা হচ্ছে একটা নার্ভ কোনো কারণে অকেজ হলে পার্শ্ববর্তী নার্ভ সেই কাজটা করার চেষ্টা করে। মানে এই যে সোশিয়ালাইজেশন, এটা কিন্তু ব্রেনের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে, তো এই জিনিসটা আমরা কিন্তু করতে পারি। কিন্তু যদি তার এজ হয়ে যায় তখন কিন্তু আর ওই রিজেনারেশনটা সেভাবে আসতে চায় না, বা অস্টিওপ্রোজেনিটর সেলটা আসতে চায় না। আপনি যদি সেটা ট্রিগারিং না করে, মানে মূল প্রোজেনিটর সেল যেখানে, মানে নার্ভাস সিস্টেমের, সেটা কিন্তু এন্ডোজেনাস সেল, সেটা আর আসতে চায় না। সেটা হচ্ছে আপনাকে যদি সেটা ট্রিগারিং না করেন, সেটা বাই ট্রিগারিং তাকে তো আপনাকে বলতে হবে কাজটা করার জন্য, তখন নিজে উদ্বুদ্ধ করতে হবে, তখনই সেটা ট্রিগারিং হয়, বা পার্শ্ববর্তী সেল আপনি
কাজ করে। নিউরোপ্লাস্টিসিটি নামে একটা কথা আছে, আপনি হয়তো জানেন, যে সেখানে আমাদের বডিতে বা নার্ভাস সিস্টেমে ব্রেনে যদি কোনো সমস্যা হয়, হুম হুম সেটা পার্শ্ববর্তী সেল সেটাকে কিন্তু মানে শেয়ারিং করার চেষ্টা করে বা তাকে হেল্প করে, হেল্প বা করার আরেকটা চেষ্টা সেলের করে, সাথে সিনাপসিস হয়, সে আরেকটা সেলের সাথে সে কিন্তু কানেক্টিং করে। কানেক্টেড হয়ে যায়। তো এই যে আমাদের সাথে জিনিসগুলা, একজন দর্শক অপেক্ষায় আছেন, আমরা ফোনটি নিয়ে আসি। জি হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, দুঃখিত দর্শক, লাইনটি কেটে গেছে, আপনি আরেকবার একটু চেষ্টা করুন। তো আমি আসলে বলতে চাই যে স্ট্রোক জনিত প্যারালাইসিস হুম বা হুম যে কোনো কারণে প্যারালাইসিস হলে প্যারালাইসিসের কয়েকটা ধাপ আছে। এখানে সব মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ আসতে পারে, যেমন সেরিব্রাল পলসি বাচ্চার ক্ষেত্রে যদি মা জন্মের পরে দেখলো যে বাচ্চা ঘাড় নাড়াচ্ছে না, বা হাত একটা টাইট হয়ে আছে, পা একটা হুম টাইট হয়ে আছে, বা একটা যে বয়সে সে বুবু বুবু বা দাদা দাদা বলার কথা বলছে হুম না, হুম বা হুম উপর হচ্ছে না, হুম হুম বা হাত পা মানে ইয়ে আসছে, নর্মাল যে ডেভেলপমেন্ট সেটা যদি ব্যাহত হয়। ব্যাহত হয়, তো সেই ক্ষেত্রে সে অবশ্যই অবশ্যই কোনো পেডিয়াট্রিশিয়ানের কাছে যায়, হুম হুম শিশু ডাক্তারের কাছে যায়, বা শিশু নিউরোলজিস্টের কাছে যাবে, বা এনি মেডিসিন স্পেশালিস্ট বা হুম হুম জিপির কাছেও যেতে পারে। গেলে ওই সময় থেকেই যদি আমরা ডায়াগনোসিস কনফার্ম, হ্যাঁ সে সিপি বাচ্চা বা সেরিব্রাল পলসি বা এনি নিউরো মানে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, তখন যদি তার ফিজিক্যাল যে কোনো প্রবলেম যদি থাকে, তাকে অন্যান্য থেরাপির পাশাপাশি ফিজিক্যাল থেরাপি যদি করানো হয়, হুম হুম দেখা যাবে সে ডেভিডে আস্তে আস্তে ইমপ্রুভ করবে। ইমপ্রুভ করে। আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন। জি হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আমি বলছিলাম সিরাজগঞ্জ থেকে, রুবেল। জি, আপনার সমস্যার কথা বলুন। ম্যাডাম, আমার সমস্যা হলো পিছনে ব্যাক সাইডে জলে, অর্থাৎ আপনার সারের পিছন সাইডে যে দুইটা পিকচার দেখা যাচ্ছে, অর্থাৎ আপনার এক সাইডে একটা হাত দিছে আর উপরে আরেকটা দেখা যাচ্ছে, দুইটা হাতই এক সাইডে দিছে, আমার ঠিক ওই জায়গাটা জলে বেশি। কতদিন ধরে? এটা স্যার বছর দুই তিনেক হবে, ওটা মাঝে মাঝে হয়, কন্টিনিউ হয় না আপনি কি করেন, বয়স্ক তো? স্যার। আমি মার্কেটিং এ জব করি, মাঝখানে গার্মেন্টস এ জব করছিলাম, এখন আমি একটা মার্কেটিং এ জব করি, হ্যাঁ, সকাল 8টা থেকে রাত্রে 8টা পর্যন্ত। বয়স কত আপনার? স্যার আমার বয়স 35। আচ্ছা, এটা কি ওই গার্মেন্টস এর জবের পর থেকেই জ্বলা শুরু হয়েছে নাকি নতুন করে? মানে গার্মেন্টস এ যখন জব করতাম তখন থেকে। তখন থেকে শুরু হয়েছে। জি ধন্যবাদ। আমি বলছি জ্বলা, এই যে হুম পিঠের হুম পিছনে স্পেশালি যদি কোনো মাসেলস ইঞ্জুরি হয়, হুম হুম সাধারণত এই জ্বালাটা হয়, আর নার্ভের ক্ষেত্রে রেফার্ড পেইন হতে পারে, হুম হ্যাঁ হুম ছড়িয়ে যেতে পারে এদিক সেদিক যেতে পারে। তো সাধারণত মাসেল ইঞ্জুরি, যেমন গার্মেন্টসে ওই যে একই কথা ঘুরে ফিরে, আর্গোনমিক্যাল প্রবলেম, কারণ কাজের ক্ষেত্রে সামনে ঝুঁকে কাজ করতে হয়, বসে হোক হুম হুম বা একই রকম কাজ সারা কন্টিনিউয়াস 8 ঘন্টা 10 ঘন্টা 15 ঘন্টা অনেকে করে, হুম হুম কাজ করতে থাকে, তখন পিছনে মাসেলগুলো আস্তে আস্তে ফাইব্রোসিস হয়ে যায়, টিআর হয়, আপনার একই মানে পশ্চারে থাকতে থাকতে ফাইবার লেন্থের গুলো প্রবলেম, ছিঁড়েও যেতে পারে। ছিঁড়েও যেতে পারে, আচ্ছা, তখন জ্বালা পোড়াটা হতে মাসেলের পারে, ফাইবার যেগুলো, মাসেলে ফাইবার গুলো হতে পারে। তো মানে আমার মনে এটাও হয় এক ধরনের পেইন, যেটাকে বলি আমরা বার্নিং টাইপ অফ পেইন, যে মানে অবশ্যই এটা পেইন, এটাও হুম একটা জ্বালা পোড়া একটা পেইন। তা আপনার এটা, আপনি এখন মার্কেটিং জব করছেন, গুড, ভালো, আপনি এটা কন্টিনিউ করেন। আপনার পিছনে ওই মাসেল যেখানে জ্বলে, এটার জন্য কিছু এক্সারসাইজ দরকার, স্পেশালি আপনি যেমন আপনি রেগুলার একটু হালকা দৌড় দিতে পারেন, যেটা আমরা জগিং বলে থাকি, হ্যাঁ একটু স্পোর্টস এর ক্যাটস বা এই জাতীয় সুতা, মানে আবার ওই দৌড়ের ক্ষেত্রে দৌড়ের কিছু রুলস আছে, হ্যাঁ নর্মাল জুতা বা শু, আমি যেমন জুতা আজকে যে শু পরে আসছি, এসব শু দিয়ে দৌড় দেওয়া যাবে না, বা স্যান্ডেল বা চপ্পল দিয়ে দৌড় দেওয়া যাবে না, দৌড় দিতে হবে স্পোর্টস এর ক্যাটস টাইপের বা যে কোনো জুতা, যে জুতাগুলো আমার আপনার দৌড়াদৌড়ি বা খেলোয়াড়রা ব্যবহার করে থাকে। হালকা জগিং করতে পারেন, এবং কিছু এক্সারসাইজ আছে, ব্যাক মাসেল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, আর কিছুদিন আপনি একটু মাসেল রিল্যাক্সিং খেয়ে দেখতে পারেন, স্পেশালি আপনার যেমন টলপেরিসন 50 mg পাওয়া যায় মার্কেটে, 50 mg একটা করে দুবেলা আপনি টানা 15-20 দিন 1 মাস খান দুবেলা খাবারের পর, আর ওই এক্সারসাইজগুলো করেন, হালকা একটু জগিং করেন, আর পানি খাওয়া বাড়াতে হবে। একটা সুস্থ পুরুষ, অ্যাডাল্ট পুরুষ 24 ঘন্টায় 4 লিটার পানি খেতে হবে, এটা হচ্ছে স্টাডি ওয়ার্ক, মানে আমার কথা না, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টাডিতে তাই আসছে, যে একটা মানুষ সুস্থ, যে যার অন্য কোনো রোগ নাই, স্পেশালি কিডনি ডিজিজ বা ডাক্তারের যদি কোনো নিষেধাজ্ঞা না থাকে, তাহলে আপনাকে 4 লিটার পানি পার ডে ভেঙ্গে ভেঙ্গে খেতে হবে, মানে সারা দিনে।
পানি ডিহাইড্রেট থেকেও কিন্তু মাসেল ইঞ্জুরি হয় বা এই জাতীয় জ্বালা পোড়া হতে পারে। তা আমার মনে হয় একটু করে দেখেন, দেখা যাক, ইনশাল্লাহ ঠিক হয়ে আসবে। আসলে পুনর্বাসনের তো খুব বড় ভূমিকা রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। ইভেন যেটা আপনি বললেন যে সেরিব্রাল পলসি বাচ্চাদের যেটা হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু ভূমিকা রয়েছে। আবার অনেক সময় দেখা যায় না যে অনেকের, অনেক বাচ্চা হয়তো কথা দেরিতে বলে, বা সেক্ষেত্রে স্পিচ থেরাপি দেওয়া হয়, সেই প্রসঙ্গতে একটু কিছু বলতেন। হ্যাঁ, যেমন সিপি বাচ্চা বলেন বা এনি অটিজম বা নিউরো ডেভেলপমেন্ট, অন্যান্য যে ডিজর্ডারগুলো আছে যেমন বুদ্ধি প্রতিবন্ধী বলেন বা আমাদের ডাউন সিন্ড্রোম, হ্যাঁ আরও অনেক লটস অফ, এখানে অনেকগুলা আরও অনেকগুলা নিউরোলজিক্যাল ডেফিসিট থেকে হতে পারে, বিভিন্ন মানুষের স্পিচের প্রবলেম হতে পারে। আসলে এই ক্ষেত্রে ডায়াগনোসিস এটা একটু একটা টিম ওয়ার্ক, হ্যাঁ স্পিচ থেরাপিস্ট এখানে বিশাল মানে ভূমিকা ভালো রাখে। ভূমিকা প্লে করে হুম হুম থাকে, তার প্রাইম কাজ তার, হ্যাঁ মূলত হুম হুম এটার পাশাপাশি অন্যান্য থেরাপি যেমন ফিজিওথেরাপির প্রয়োজন হতে পারে, বা যে ক্ষেত্রে তার ভূমিকাটা আর কোনো কাজ করছে না সেই ক্ষেত্রে ফিজিওথেরাপি আসতে পারে। যেমন আমরা এই ক্ষেত্রে আমাদের যে স্পিচ প্রোডাকশন করতে যে মাসেলসগুলো আছে হ্যাঁ স্পেশালি মুখের এবং জিহ্বার চারপাশের হুম হুম বাকেল এবং ওরাল যে মাসেলসগুলো আছে, অনেকের দেখা যায় মাসেলের প্রবলেম থাকতে পারে বা জিহ্বার প্রবলেম থাকতে পারে টাঙের, হুম তো সেই ক্ষেত্রে আমরা এখানে বিভিন্ন প্রকার থেরাপিউটিক ইন্টারভেনশন করে থাকি, যেমন আকুপাংচার, ড্রাই নিডলিং, হুম হুম বিভিন্ন ম্যাসাজ, হ্যাঁ হুম বিভিন্ন হুম মুখের ম্যাসাজ, বিভিন্ন রেজিস্টেড এক্সারসাইজ বা পিএনএফ এক্সারসাইজ, প্রোপ্রিওসেপ্টিভ নিউরোমাসকুলার ফেসিলিটেশন এক্সারসাইজ, এগুলো আসলে আসলে একজন ফিজিওথেরাপিস্ট করে থাকে, হুম হুম কিন্তু মূল ভূমিকা স্পিচ থেরাপিস্টটা এখানে মেইন ভূমিকা পালন করে। পাশাপাশি মেডিসিনের প্রয়োজন হতে পারে, যদি নিউরোলজিক্যাল ডেফিসিট থাকে হুম হুম ডাক্তার সাহেবরা ওষুধ দিয়ে থাকে বিভিন্ন রকম, মানে এটা একটা টিম ওয়ার্ক, মানে হুম হুম যার কাজ যে করবে, যে যার যেখানে যে প্লে করার দরকার, রোল প্লে করার দরকার অ্যাকর্ডিং টু তার ডিজিজ, অ্যাকর্ডিং টু তার কজ। অনেক সময় বাচ্চাদের মুখে দিয়ে লালা পড়ে, হুম হুম হ্যাঁ হতে পারে, এটা হয় অনেকের কন্টিনিউয়াস, তো এটার কারণেও তো তার এখানে স্যালাইভেশন থেকেও তার বিভিন্ন ইঞ্জুরি হয়, সারাক্ষণ যদি লালা পড়তে হুম হুম থাকে তার তো ওরাল ফাংশন আসলে হয় ফাংশনিং না, হবে না। তো স্যালাইভেশনের অনেক ক্ষেত্রে আমাদের ভ্রান্ত ধারণা আছে যে এটা কেবল স্পিচ থেরাপি দিলে ফিজিওথেরাপি দিলে হয়ে যাবে, নো, এখানে নিউরোলজিক্যাল ড্রাগের প্রয়োজন আছে, অবশ্যই একজন আচ্ছা নিউরোলজিস্টের প্রয়োজন আছে, ওষুধের প্রয়োজন আছে। হুম হুম তো অনেক ক্ষেত্রে মানুষের ধারণা যে ওষুধবিহীন কেবল চিকিৎসা করব, না, আপনার যেটা যেখানে ইন্টারভেনশন দরকার সেটা সেটাই করতেই হবে, করতে, আসলে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ অ্যাপ্রোচের এখানে প্রয়োজন আছে। দরকার আছে। আমরা বেশ ইম্পর্টেন্ট ইনফরমেশন কিছু আপনার কাছ থেকে জানতে পেরেছি। আমরা অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এসএটিভির পক্ষ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ, এসএটিভির দর্শক এবং কলা কৌশলী সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, শুরুটা যেমন ছিল নির্ধারিত, শেষটাও অনিবার্য, আর তাই এখন শেষ করতে হচ্ছে আমাদেরও। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে। Thank you.